আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢাকা সেনানিবাসের সহকারী শিক্ষক, বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও জুনিয়র শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষায় প্রিলিমিনারি পরীক্ষার এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্কে বলা ছিল দুই তিন এক চার ধারাটির নবম পদ কত। তো এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পদ। তো আমাদের এটা যদি ডিফারেন্স বের করা হয় তাহলে দেখবেন এটা হচ্ছে প্লাস এক ডিফারেন্স, এটা যদি করা হয় তাহলে মাইনাস দুই, এটা করা হলে প্লাস তিন, সেই ক্ষেত্রে এরপরেরটা হবে হচ্ছে মাইনাস চার, অর্থাৎ প্লাস এক মাইনাস দুই প্লাস তিন মাইনাস চার এভাবে যাচ্ছে। তাহলে এটা আসবে হচ্ছে জিরো, তারপরে আসবে হচ্ছে পাঁচ ছয় সাত আট, তো প্লাস মাইনাস প্লাস মাইনাস এমন আসবে। তো এটা করলে আসবে হচ্ছে শূন্য প্লাস পাঁচ পাঁচ, মাইনাস ছয় আসবে হচ্ছে মাইনাস এক, এটা করলে আসবে হচ্ছে ছয়, এটা করলে আসবে হচ্ছে মাইনাস দুই। তাহলে নবম পদ হবে হচ্ছে মাইনাস দুই, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর দুই, নম্বর দুইয়ে বলা আছে একটি বাক্সে দশটি নীল ও পনেরোটি লাল মার্বেল আছে, যেমন খুশি টানলে দুইটি একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে নীল মার্বেল আছে হচ্ছে দশটি আর লাল মার্বেল আছে হচ্ছে পনেরোটি, সব মিলিয়ে আছে হচ্ছে পঁচিশটি। তাহলে সম্ভাবনা করতে গেলে আমাদের আসবে হচ্ছে দুইটি নীল বা দুইটি লাল, এইটা আমাদের বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ দুইটি নীল মানে হচ্ছে এই দশটা থেকে আসতে হবে হচ্ছে দুইটা আর টোটাল পঁচিশটা থেকে আসতে হবে হচ্ছে দুইটা, আর বাইয়ের জন্য আমরা করব হচ্ছে প্লাস পনেরোটা, তাহলে পনেরোটা থেকে অবশ্যই দুইটা আসতে হবে যদি দুইটাই লাল হতে হয়, আর পঁচিশটা থেকে আসতে হবে হচ্ছে দুইটা। তো টেন সি টু করলে আমরা পাবো হচ্ছে ফোরটি ফাইভ ডিভাইড বাই থ্রি হান্ড্রেড প্লাস এটা আসবে ওয়ান জিরো ফাইভ বাই থ্রি হান্ড্রেড, এটা করলে আসবে হচ্ছে ওয়ান ফিফটি ডিভাইড বাই থ্রি হান্ড্রেড ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই টু, এই ওয়ান বাই টু হবে হচ্ছে নির্ণয়ের সম্ভাবনা, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর তিন, নম্বর তিনে বলা আছে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটির দৈর্ঘ্য টোয়েন্টি ফোর মিটার হলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তো এই ধরনের একটা খুঁটি সেটা ভেঙে গিয়ে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কোণ যদি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হয় তাহলে বাহুগুলোর অনুপাত হয় থার্টি ডিগ্রির অপোজিটটা এক্স, অধিভুজ হবে হচ্ছে টু এক্স, এটা হবে হচ্ছে রুট থ্রি এক্স, এটা হচ্ছে রেশিও, এটা মুখস্থ রাখতে হবে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তো এই অংশটা তো ভেঙে পড়লো সেই জন্য এইটা হবে হচ্ছে টু এক্স, আর টোটাল যে খুঁটিটা আছে এই টু এক্স প্লাস এক্স অর্থাৎ থ্রি এক্স এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে চব্বিশ। আমাদের বের করতে হবে ভাঙা অংশ, ভাঙা অংশ কোনটুকু এইটুকু অর্থাৎ টু এক্স, তাহলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট, টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টু ইন্টু এইট ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটিন, অর্থাৎ ষোলো মিটার হবে হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর চার, নম্বর চারে বলা আছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি তিন মিটার চওড়া দুইটি রাস্তা আছে, রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত। তো ব্যাপারটা হচ্ছে এমন, এদিকে পঞ্চাশ মিটার আর এদিকে হচ্ছে চল্লিশ মিটার, রাস্তা আছে হচ্ছে মাঝখান দিয়ে এমন, এটা হচ্ছে তিন মিটার প্রশস্ত, এটাও তিন মিটার প্রশস্ত, সেই ক্ষেত্রে আমরা যদি এই রাস্তার ক্ষেত্রফলটা বের করি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই পঞ্চাশ, এই পঞ্চাশের সমান যেহেতু প্যারালাল রাস্তা, তাহলে এটার ক্ষেত্রফল আসবে হচ্ছে পঞ্চাশ ইন্টু তিন ইকুয়ালস আসবে হচ্ছে একশো পঞ্চাশ বর্গমিটার। দ্বিতীয়ত হচ্ছে যদি এই রাস্তাটার ক্ষেত্রফল কল্পনা করি তাহলে আসবে হচ্ছে চল্লিশ ইন্টু তিন ইকুয়ালস আসবে হচ্ছে একশো বিশ, তাহলে আমাদের একশো পঞ্চাশ আর একশো বিশ। এখন কথা হচ্ছে যেহেতু একটা রাস্তার উপর যে একটা রাস্তা ওভারল্যাপ হয় সেই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এই জায়গাটা ধরা হয়েছিল এবং এটার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এই জায়গাটা ধরা হয়েছিল, সেই ক্ষেত্রে এই জায়গাটা দুইবার ধরা হয়েছে, এটা একবার করতে হবে অর্থাৎ তিন তিরিকা নয়, তাহলে আসবে হচ্ছে একশো পঞ্চাশ যোগ একশো বিশ বিয়োগ আসবে হচ্ছে নয়, এটা করলে পাওয়া যাবে হচ্ছে দুইশো একষট্টি বর্গমিটার, এই দুইশো একষট্টি বর্গমিটার হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটি এই প্রশ্নের উত্তর।
তারপরে নাম্বার 5 পাঁচে বলা আছে এক ঝুরি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো তো 5% লাভে বিক্রি করে প্লাস হচ্ছে অতিরিক্ত 5% হচ্ছে সে যখন কিনে তখন সে কমে কিনে তাহলে তার হচ্ছে 10% এখানে প্রফিট হয়ে যায় তাহলে 400 টাকার 10% যদি আমরা বের করি ইকুয়ালস আসবে হচ্ছে 40 টাকা এই 40 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 6 নাম্বার 6 এ বলা আছে 4% হার সুদে কোন টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত তো এটার একটা সূত্র আছে 2 বছরের যেই সুদের পার্থক্য সেই ডিফারেন্সটা ইকুয়ালস হচ্ছে পি ইনটু আর বাই 100 হোল স্কয়ার এটা হচ্ছে সূত্র এটা মনে রাখবেন ডিফারেন্স পার্থক্য বলা হচ্ছে 1 টাকা পি তে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4 এটা বলা আছে বা 1 ইকুয়াল টু পি ইনটু 1 বাই 25 হোল স্কয়ার বা পি ইকুয়ালস আসবে হচ্ছে 25 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 625 অর্থাৎ মূল টাকা হচ্ছে 625 টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 7 নাম্বার 7 এ বলা আছে a ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হলে a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স 1 প্লাস a ইনভার্স 3 ইকুয়ালস কত তো এটার মান বের করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু 1 বাই a প্লাস 3a ইনটু 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই a কিউব তো এটা দেখেন করলে এটা আসে এটা করার মূল উদ্দেশ্য হলো আমরা সূত্রে নিয়ে যাব এটা আসবে a প্লাস 1 বাই a হোল কিউব এখন এটার মান বের করলেই হচ্ছে আমাদের তো প্রশ্ন দেওয়া আছে a ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 তাহলে 1 বাই a ইকুয়ালস আসবে হচ্ছে 1 বাই রুট 3 প্লাস রুট 2 তাহলে এটা হর এবং লবকে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করব এটা করলে পাওয়া যাবে হচ্ছে রুট 3 মাইনাস রুট 2 কারণ এটা করলে আসবে হচ্ছে 3 মাইনাস 2 1 চলে আসবে তাহলে রুট 3 মাইনাস রুট 2 আসছে হচ্ছে 1 বাই a এর মান এখন যদি এখানে মান বসাই তাহলে আমরা পাবো হচ্ছে রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2 হোল কিউব তো রুট 2 টু কাটা আসবে হচ্ছে 2 রুট 3 হোল কিউব আর 2 কিউব করলে আসবে হচ্ছে 8 আর এটা আসবে হচ্ছে 3 রুট 3 তাহলে আসবে হচ্ছে 24 রুট 3 এই 24 রুট 3 হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 8 নাম্বার 8 এ বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 25 মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেল এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে শতকরা কত হ্রাস বৃদ্ধি পায় এটা হবে হচ্ছে শতকরা ক্ষেত্রফল কত হ্রাস বৃদ্ধি পায় তো শতকরা যদি হ্রাস বৃদ্ধি দেওয়া থাকে তাহলে আমাদের মূল যেটা দেওয়া আছে দৈর্ঘ্যের পরিমাণ 36 মিটার প্রস্থের পরিমাণ 25 মিটার সেটা হিসাবে না আনলেও চলে আমরা ধরে নেব হচ্ছে দৈর্ঘ্য 10 প্রস্থ 10 ইকুয়ালস আসবে হচ্ছে 100 এখন দৈর্ঘ্য হ্রাস করতে হবে হচ্ছে 20% প্রস্থ বৃদ্ধি করতে হবে হচ্ছে 10% তো 20% হ্রাস করলে আসবে হচ্ছে 8 10% বৃদ্ধি করলে আসবে হচ্ছে 11 এটা আসবে হচ্ছে 88 তাহলে এই যে পার্থক্যটা এটা হচ্ছে 12 যেহেতু 100 ছিল এখন 88 হয়েছে সেই ক্ষেত্রে 12% হ্রাস পেয়েছে 12% হ্রাস হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 9 নাম্বার 9 এ বলা আছে কোন বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি যা কেন্দ্র থেকে 4 মিটার দূরে অবস্থিত বৃত্তের ব্যাস কত মিটার তো 12 মিটার একটা যে এটা হচ্ছে 12 মিটার কেন্দ্র হচ্ছে এটা আর এটা হচ্ছে 4 মিটার দূরে অবস্থিত জিজ্ঞাসা করা হয়েছে ব্যাস কত ব্যাসের জন্য আমরা যেটা করব ব্যাসার্ধ বের করব এটা হচ্ছে ব্যাসার্ধ আর 12 এটার অর্ধেক হচ্ছে 6 তাহলে ত্রিভুজটা আসে হচ্ছে এমন এটা 4 এটা 6 আর এটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে অতিভুজ অতিভুজ ইকুয়াল টু আসবে হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার 52 রুট ওভার 52 এর মানে হচ্ছে 2 রুট ওভার 13 এখন কথা হচ্ছে ব্যাস কত ব্যাস মানে হচ্ছে এইটা এদিকে যদি বাড়িয়ে দিতাম তাহলে অর্থাৎ এটা ডাবল হচ্ছে ব্যাস তাহলে ব্যাস আসবে হচ্ছে 2 ইনটু 2 রুট 13 ইকুয়ালস আসবে হচ্ছে 4 রুট ওভার 13 এটা অপশনের সাথে মিলছে না কারণ হচ্ছে এই যে 4 ছিল এটা যদি 8 হতো তাহলে আমাদের অঙ্কটা মিলে যেত অর্থাৎ প্রশ্নে যে দেওয়া আছে দূরত্বটা 4 মিটার দূরে অবস্থিত এটা হবে হচ্ছে 8 মিটার দূরে অবস্থিত তাহলে অঙ্কটা অপশনের সাথে মিলে উত্তর হয়ে যেত হয়তো 20 যাই হোক এখন প্রশ্নটা ভুল ছিল
সেক্ষেত্রে উত্তর আসলো হচ্ছে 4 root over 13 তারপরে প্রশ্ন নাম্বার 10 10 এ বলা আছে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে দুই থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত তো ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6 এগুলো পাওয়া যায় তাহলে টোটাল পাওয়া যায় হচ্ছে 6টা আর দুই থেকে বড় হচ্ছে 3 4 5 6 অর্থাৎ এই 4টা তাহলে 4/6 এটা করলে আসবে হচ্ছে 2/3 এই 2/3 হবে হচ্ছে নির্ণয় সম্ভাবনা এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ